অনাগত সন্তানের জন্য চিত্রনায়িকা পরিমণি এবং স্বামী শরীফুল ইসলাম রাজের যে সকল আয়োজন গণমাধ্যমে এক ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা পরিমণি এবং শরীফুল ইসলাম রাজ, যেখানে দেখা যাচ্ছে তাদের আগমনকৃত সন্তানের জন্য নানা ধরনের আয়োজন করেছেন তারা। এর মধ্যে চোখে পড়ছে জামা থেকে শুরু করে ডাইপার, জুতা সহ অনেক ধরনের খেলনার জিনিসপত্র। আর এগুলো শেয়ার করে লিখেছেন, সব তোমার জন্য আয়োজন করা। প্রতিটি দিন যেন চিত্রনায়িকা পরিমণি এবং শরীফুল ইসলাম রাজের মধুর সময় কাটছে, নতুন নতুন অনুভূতি হচ্ছে তাদের জীবনে। উল্লেখিত, কিছুদিনের মধ্যে চিত্রনায়িকা পরিমণি এবং অভিনেতা শরীফুল ইসলাম রাজের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবেন। আর এই বিষয়টা গণমাধ্যমে তারা শেয়ার করছেন তাদের মনের আবেগগুলো। তাই তো গণমাধ্যমে শেয়ার করেছেন বাচ্চার জন্য কি কি কিনেছেন তার সকল একটি ভিডিও গণমাধ্যমে শেয়ার করেছেন এই দম্পতি। চিত্রনায়িকা পরিমণি এবং শরীফুল ইসলাম রাজ গত বছর অক্টোবর মাসে গোপনে বিবাহ করেন। তবে 2022 সালের প্রথম দিকে জানুয়ারিতে জানা যায় চিত্রনায়িকা পরিমণি অন্তঃসত্ত্ব। এরপর বেশ আয়োজন করে বিয়ের অনুষ্ঠানটি শেষ করেছেন তারা। এদিকে এই দম্পতি অপেক্ষায় রয়েছে প্রথম সন্তান কবে এই পৃথিবীর আলো দেখবে। আর অন্যদিকে শরীফুল ইসলাম রাজ বাংলাদেশের মানুষকে দিচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি। প্রথমে দিল এবছর ঈদেই পরাণ সিনেমা দিয়ে কাঁপিয়ে হল। হলে গরম থাকা অবস্থায় যেন নতুন সিনেমা হাওয়ানে হাজির হয়েছেন। এবার শোনা গেছে এই বছরই দামাল নামক এক সিনেমা নিয়ে আসছেন শরীফুল ইসলাম রাজ। দর্শক, এই দম্পতি সম্বন্ধে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না।